দিকে দিকে বাড়ছে রক্তের আকাল, রক্তের ঘাটতি যাতে না হয় সেই জন্য লালগোলাতে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে রাজ্যের কোনো প্রান্তে কোনো মানুষ যেন রক্তের অভাবে না ভোগেন, সেই জন্যই তিনি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন সেই মতো লালগোলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো আজ রক্তদান শিবির। লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন জনাব রাজীব হোসেন, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি বিশ্ব কর্মকার, এছাড়াও লালগোলার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মেইত।